হ্যালো গাইস, তোমরা সকলে কেমন আছো? আমি আমার সিদ্ধান্ত ব্লগ চ্যানেলটা এখন থেকে স্টার্ট করছি। এখন বাজে 9টা। আজকে আমার প্রত্যেকটা কাজ করতে খুব লেট হয়ে গেছে। এই মাত্র আমি উনুন ধরিয়ে ভাতের হাঁড়িটা চাপিয়েছি, পরে চাল টাল দেবো। দেখি কি রান্না করা যায়। ঘরেতে সেরকম কিছু নেই, শুধু আলু পোড়া আছে। বাসন ধোয়া, ঝাঁট দেওয়া সব কাজ কমপ্লিট হয়ে গেছে আমার। এখন শুধু রান্নাটা করব, তাহলেই হবে। চালটা ধুয়ে নিয়ে আসি গা, ভাতে দেব বলে হাঁড়িতে দেব, ভাতে না হাঁড়িতে দেব বলে বলতে ভুল হয়ে গেছে কথাটা একটু। চালটা একটু ধুয়ে নিচ্ছি ভালো করে। চালটা তো তো নোংরা নেই, এ তো কন্ট্রোলের চাল, তো অন্যবার নোংরা থাকে কিন্তু আজকে অতটা নোংরাটা নেই, একটু পরিষ্কারই আছে। শুধু একটু ধুতে হবে হালকা করে। তোমাদেরকে দেখাচ্ছি আমি চালটা। অনেকে ভাববে যে কন্ট্রোলের চাল তো পরিষ্কার থাকে না খুব একটা, কিন্তু থাকে না, আমি জানি সেটা। কিন্তু এই যে জালটা আছে এটা একটু পরিষ্কার আছে। এই যে দেখো জালটা, কোনো নোংরা নেই, কিছু না, পরিষ্কার চাল। জলটা খুব গরম হয়ে গেছে, চালটা দিই, খানিক পরেই যে ভাতটা ফুটে উঠবে। এতে কি ভাতের মধ্যে ভাবছি কিছু একটা ভাতে দিয়ে দিই, সেরকম সবজি টবজি কিছু নেই তো। গলিতে আমাদের ওল হয়েছে, একটু ওল তুলবো, ওল তুলে ভাতা দিয়ে দেবো, দেখি কি করা যায়। ওলগুলো আমার বর নিয়ে এসেছিলো হাতে করে তুলে কোত্থেকে খাবে বলে, তো সে তো খেতে খেতে পায়নি, বেচারা মারা গেছে। আমি সেই জন্য ওলগুলো আমি খাইনি, আমি গলিতে ফেলে দিয়েছিলাম, যে হাতে করে নিয়ে এলো সে খেতে পেলো না, এই জন্য আমি ফেলে দিয়েছিলাম গলিতে। আজকে 5-6 বছর ধরে গলিতেই মানে গাছগুলো হচ্ছিল, বড় হয়ে গেছে না। আরও পাশে আমি বাইরে থেকেও কিছুটা কিছুটা নিয়ে এসেছিলাম ওল, সেগুলোও বসিয়েছি। তো ও যে গাছগুলো নিয়ে এসেছিলাম সেগুলো আমি হাত দিয়ে না খাইও না, দেখে মায়া লাগে। আমি অন্য গাছের ওল আমি তুলে নিয়ে আসবো একটু পরে গিয়ে। ভাবছি আলু আর মুসুরি ডাল করে দিই আর ওল সেদ্ধ করব, সেরকম তো কিছু নেই সবজি। আর দুধ আছে অল্প, লাস্টে মন করলে দুধ খাই তো খেতে পারি। তোমাদের কি রান্না হয়েছে জানাবে আমাকে কমেন্ট করে। আমি তো সেরকম ভালো কিছু রান্না করতে পারলাম না আজকে, আমি যেটুকুনি পাই সেটুকুনি খাই, সেরকম থাকলে পরে নিশ্চয়ই বানাবো, দেখাবো তোমাদেরকে। গাছে পেঁপে আছে আমাদের, পেঁপে দিয়ে কিছু করলেও করা যায় না, পেঁপেটা আমি পছন্দ করি না খুব একটা খেতে, পাকা হলে খাই, আর না পাকা থাকলে আমি বেশিরভাগটাই মানে কাঁচা খুব কমই রান্না করি। যখন গাছের পেঁপেটা যখন পুরো পেকে যায় তো সেই পেঁপেটা খেতে খুব মিষ্টি লাগে, তো আমি ওইটাই করি। পাকা পেঁপে তো চট করে সব পাওয়া যায় না, গাছের পাকা পেঁপেটা খুব মিষ্টি লাগে, টেস্ট খুব ভালো হয়। এ দেখুন আমি গলিতে চলে এসেছি, এই গাছটা যে রয়েছে পড়ে, এই যে এই ওল গাছটা, এটা আমার বরের গাছ, ওল জেলা ফেলেছিল সেই গাছটা, আর আমি যে গাছটা লাগিয়েছিলাম সেটা হচ্ছে এইটা। এইখানে এই দেখুন সব গাছগুলো আছে, এই ওল পাতা, ওল পাতাগুলো হাত দিলে কি হয় কুটকুট করে, ওই জন্য একটু সাইড করে হাত দিচ্ছি। এই দেখুন এই গাছটা আমার গাছ ছিল, এই দেখুন ওলটা তুলবো আমি এদিক থেকে, পুরো মাটির ভেতরে ঢুকে গেছে।
খুঁড়ছি উলটাকে তোলার জন্য চেষ্টা করছি। মাটি তোলায় ভরা আছে, তো একটু শক্ত হয়ে গেছে, গুঁড়ো সব সময় লাগবে একটু তুলতে। এই যে তুলে নিয়েছি উল্টা, এই দেখুন। এবারে আমি কী করবো, এই বুঁটাগুলোকে সব ফেলে দেবো, আবার পরে গাছটা হবে। উল্টা নিয়ে যাচ্ছি, একটু ধুতে হবে ভালো করে, কুয়োতে মাটি লেগে আছে পুরো। এই দেখো, এই দেখুন পুরো ধোয়া হয়ে গেছে, হাতে করে রগড়ে রগড়ে ধুয়েছি। এখন জানি না এখন কী হবে, হাতটা কুকুর করবে কি না করবে। এখানটা ফেটে গেছে, এই দেখুন এখানে ফেটে গেছে ওলটা তুলতে গিয়ে। অনেক দিন হলো ওল খাইনি, ওই জন্য আজকে বানাবো, ট্রাই করবো কেমন লাগে খেতে। আমাদের এখানে তো ওলের তরকারি কেউ করে খায়, আমাদের গ্রামের মেয়ে, আমাদের সে গ্রাম অঞ্চলে কী করে, ওলটাকে সিদ্ধ করতে দেয় ভাতাতে, সর্ষে দিয়ে, সর্ষে তেল দিয়ে ভালো করে, কেউ লেবুর রস দেয় দিয়ে মাখিয়ে খায়, যাতে গলাটা কুটকুটু না করে। এখানে সব সবজি রান্না করে খায়, আমরা সেটা করি না। তো সবজিটা খুব সুন্দরই হয়, ওরা ভালো করে রান্না করে, বিহারি এখানে আমাদের যে আছে সেখানে সব সুন্দর করে রান্না করে। ওলটা আমি ভাতে দিয়ে দিয়েছি, এই যে ভাতের ভিতরে দিয়ে দিয়েছি, সেদ্ধ হোক, সেদ্ধ হলে তারপরে আবার সর্ষে বাঁটবো, মাখবো। আর আমড়া আছে, আপনার আমড়া চাটনি করবো ভাবছি, দেখি। মনে ছিল না আমড়াটা রাখা ছিল, ওটা চাটনি করে দেবো। যখন ওল খেতাম ছোটোবেলাতে, গলাগুলো সব ধরে যেত, হালকা কুটকুট করতো, মারা বলতো তোরা বেশি গন্ডগুলো, ওই জন্য তোদের গলাগুলো ধরে গেছে। আমি তো গলা কুটকুট করলাম, বলতাম না ভয়ে যে আমার গলাটা কুটকুট করছে, মানে যাতে না বলতে পারে যে তুই গন্ডগুলো আছিস, ঝগড়াটা আছিস। আমি আপনার চুপচাপ বললো, মা আমার গলা কুটকুট করার, কিন্তু এটা তো ওটা গলা কুটকুটের জিনিস বটে, কিন্তু যে খায় তারই গলা কুটকুট করবেই। কিন্তু একটা কথা গ্রামের সাইডে একটা কথা বলে, ওইটা ওইটাই আমাকে বলতো খাবার আগেতে, যদি বলতাম যে খেলে তো কিছু হবে না, তো মা বলতো যে ভাতের ভিতরে ঢুকিয়ে নিয়ে গিলে নিই টুক করে, তাহলে দেখবো তোরা গলাতে লাগবে না, কিছু হবেও না। তো আমি ওরকম করেই খেতাম। মুসুরির ডালটা নিলাম, একা খাবো, এই ডালে দিয়ে আমার হয়ে যাবে আলু দুবোতে। সামনে দুর্গা পুজো আসছে, আমি আগাম শুভেচ্ছা জানাচ্ছি আপনাদেরকে। আর একটা জিনিস দেখাচ্ছি, আমরা যখন ছোটোবেলা যখন পুজো করতাম, সেই পুজোর সময়তে সর ফুগুলো লাগতো, সর সর যেটা থাকে সরের ফুলটা ওটা লাগতো। তো আমরা একে তাকে সবাইকে বলতাম যে সর ফুগুলো এনে দেবে, তো আমাদের আমরা পুজো করি, সে সর ফুগুলো জোগাড় হতো না কোথাও আমাদের। আর আমি যেখানে থাকি সেইখানে তো মানে অত নেই, কিন্তু একটা গাছ কী জানি হয়েছিল কীভাবে, তো সে আমি তুলে নিয়ে এসে রেখেছিলাম আগের বছর থেকে, এটা এখনও আছে। এই দেখুন, এটা নড়ালে পরেও ঝরে ঝরে পড়বে না, এটা হচ্ছে সর। আর কাশ যেটা আছে, কাশটা এরকম নড়াবে তো ঝরে ঝরে সব পড়ে যাবে। তা আমি এখানকার পাশাপাশি সবাইকে বলতাম যে এটা সাজিয়ে রাখবে ফুলদানি মতন তৈরি করে, না দেখতে ভালো লাগবে। বলছে না না, গোটা ঘরময় উড়ে উড়ে বেড়াবে। আমি বলছি সেই জিনিসটা এটা নয়, এটা হচ্ছে আলাদা জিনিস, এটা ঝরে পড়বে না, এটার মধ্যে একটা সৌন্দর্য। এই দুর্গাপূজার সময়তে সাজিয়ে রাখলে ঘরের মধ্যে মনে হবে যে হ্যাঁ, শারদীয় মাস চলছে, দুর্গাপুজো আসছে, কাজ সর্পগুলো এইসব দেখলে পরে মনে পড়ে যাবে।
আমাদের এখানে গাছ সব জায়গায় পাবে না, ওটা বাই চান্স একটা হয়েছিল গাছটা, তা আমার খুব মনে খুশি হয়েছিল যে না একটা গাছ হয়েছে, যেমন হোক যেমন করে বেঁচে থাকলে ভালো। কিন্তু যে যাদের জায়গাতে হয়েছিল তারা সেই জায়গাটা কী করেছে, মাটি ভরাট করে দিয়েছে। আমি বলেছিলাম যে একটু ফাঁক রেখে দাও, ওই গাছটা তো আমাদের কথা কি শুনবে তারা, তাদের মনে যেটা বুঝবে সেটাই করবে। গাছটা কি মাটির তলায় চাপা পড়ে গেছে, জানি না পরে ফুড়ে উঠতেও পারে নাও পারে। আমি কাজটাকে কিন্তু রেখে দিয়েছি, আগের বছর থেকে আছে, 1 বছর হয়ে গেল। একে আমি কি করে মানে ঘরে রাখা ছিল তো, কালো পাড়া হয়ে গেছিল হালকা, তো এটাকে আমি স্রাব গুঁড়ি জল দিয়ে ভালো করে ধুয়েছি, ধুয়ে শুকিয়ে রেখে দিয়েছি। দেখো যেমন তেমনি আছে, রোদে দিলে কিন্তু আরো সুন্দর হয়ে যাবে এটা দেখতে। না পাওয়া জিনিস যখন চট করে পেয়ে যায় না মানুষ, তখন খুবই একটা মনের মধ্যে আনন্দ থাকে, তাই এই জিনিসটাও সেরকম। ছোটোবেলায় একদিন আমি অনেক পেয়ে চেয়েছিলাম অনেকজনকে পুজোর জন্য, তখন পাইনি, কাশ ফুল দিয়ে পুজো করতাম, না পেলে তখন কী করো, মারা বলতো না পাবে তো ওইটা দিয়েই কর, তাই একে আমি পেয়েছি বলে যত্ন করে আমি রেখে দিয়েছি গোটা বছর ধরে। আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার এই ভিডিওটা তোমাদের যদি খুব ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবে এবং সাবস্ক্রাইব করে দেবে। আর তোমাদের যে বন্ধু বান্ধব যারা সব আছে তাদের মধ্যে এটা শেয়ার করে দেবে। আর কিছু বলছি না, আমার চ্যানেল তোমরা দেখতে থেকো, গুড বাই। সবাইকে রইল আমার ভালোবাসা।